প্রত্যেক মুফাসসিরের একমত, নারীর যেই অঙ্গ খোলা থাকলে ফিতনার সম্ভাবনা আছে, নারীর শরীরের যেই অঙ্গটা প্রদর্শিত হলে পুরুষ তার প্রতি আকর্ষিত হবে, সেই অঙ্গ নারী প্রকাশ করতে পারবে না। এবার আপনারা বলেন, নারীর চেহারা যদি খোলা থাকে নারীর প্রতি পুরুষ আকর্ষিত হবে কি হবে না? তাহলে নারীর চেহারা ঢেকে রাখার ব্যাপারে যদি ফিতনা হওয়ার সম্ভাবনা থাকে, সমস্ত মুফাসসিররা একমত যে নারী তার চেহারাকে ঢেকেই রাখতে হবে। সুতরাং আমাদের যেই ভাইয়েরা তাদের গবেষণা মতে তারা ফতোয়া দিয়ে দেয়, যদিও জমহুর উলামায়ে কেরাম এবং হাক্কানী আলেমে দ্বীনগণ উলামায়ে দেওয়ান এই ফতোয়া কখনো গ্রহণ করেনি, কোশ্চেন কালেও করবে না, যে নারীর চেহারা খোলা রাখার সুযোগ আছে এটা হতেই পারে না, কথা বলেন ঠিক কিনা? শরীরের মধ্যে, নারীর শরীরের মধ্যে অতীব আকর্ষিত একটি অংশ হচ্ছে তার চেহারা। একটা ছেলে যখন মেয়ে দেখতে যায়, প্রথমে কি দেখে? তার চেহারাই তো দেখে নাকি? চেহারা ঢেকে রাখার বিধান এই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা করে দিয়েছেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন নারীকে তার চেহারা ঢেকে রাখতে বলেছেন এবং গর্ভবসার করতে বলেছেন, জিনাত ঢেকে রাখতে বলেছেন এবং তার হেফাজতের ফরজ করতে বলেছেন, লজ্জাস্থানের সংরক্ষণ করতে বলেছেন। এর মাধ্যমে আমাদের নারীদের ফায়দা না ক্ষতি বলেন, আমাদের সমাজের ফায়দা না ক্ষতি, আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন আল্লাহ তাআলার বিধান মতে যদি আমরা চলি তাহলে আমাদের জীবন কি সুন্দর, শান্তির, উন্নতির হবে না ক্ষতির হবে? অবশ্যই সুন্দর হবে, অবশ্যই শান্তির হবে, অবশ্যই উন্নতি হবে। আল্লাহর বিধানের বাহিরে যদি আমরা চলি, আল্লাহর বিধানের বাইরে যদি আমরা চলার চিন্তা করি, তাহলে আমাদের জীবন সুন্দর হবে না খারাপ হবে, আমাদের জীবন শান্তির হবে না অশান্তির হবে, আমাদের জীবন উন্নতির হবে না বরং খুবই ক্ষতিকর হবে, ধ্বংসের হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন না বলেন? আমাদের স্রষ্টাকে বলেন আল্লাহ। এখন আল্লাহই ভালো জানেন যে পুরুষের কাজ কি, নারীর কাজ কি, পুরুষের দায়িত্ব কি, নারীর দায়িত্ব কি, পুরুষ তার কর্মক্ষেত্র কি হবে, নারী তার কর্মক্ষেত্র কি হবে, এটা আল্লাহর চাইতে, বানানেওয়ালার চাইতে বেশি কেউ জানবে কিনা বলেন? কখনোই সম্ভব নয়। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে রিজিক অন্বেষণের জন্য জমিনের রন্ধে রন্ধে ছড়িয়ে ছিটিয়ে যেতে বলেছেন, আর নারীদেরকে বলেছেন তোমরা ঘরে অবস্থান করবা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন নারীদেরকে জানিয়ে দেন যে তোমরা ঘরে অবস্থান করবা এবং ঘর থেকে বের হলে জাহিল যুগের, বর্বর যুগের নারীদের মতো নিজের জিনাত প্রকাশ করে বের হবা না, চেহারা প্রদর্শন করে বের হবা না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় আকর্ষণীয় কাপড় চোপড় পরে বের হবা না। কেন? যদি তুমি সেভাবে বের হও তাহলে তুমি দুনিয়া লোভী নারী হয়ে যাবা, দুনিয়ার মোহে তুমি আত্মঘাতী হামলায় পড়ে যাবা, দুনিয়ার মোহে তুমি ধ্বংস হয়ে যাবা। আর যদি আল্লাহ তাআলার বিধান মতো তুমি চলো তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য পুরস্কার জান্নাত রেখেছেন। এখন আমাদের দেশে নারী প্রগতি নামে, নারীর উন্নয়নের নামে কিছু এনজিও আছে, কিছু গ্রুপ আছে, এরা নারীদের ঘরের থাকার বিধানটাকে নারীর অগ্রগতির পথে অন্তরায় মনে করে, বাধা মনে করে, বলেন নাউযুবিল্লাহ। মুসলমান, আল্লাহ তাআলা যে নারীকে ঘরে থাকতে বলেছেন, নারী ঘরে থাকার দ্বারা কি পরিমাণ লাভ আর নারী ঘর থেকে বের হওয়ার দ্বারা কি পরিমাণ ক্ষতি, আমাদের সমাজে খুব বেশি আমাদের যাচাই বাছাই করতে হবে না। আপনার মসজিদের ইমাম সাহেবের পরিবারের দিকে তাকান, আপনার মাদ্রাসার মুফতি সাহেব মুহাদ্দিস সাহেবের পরিবারের দিকে তাকান, ওরা ঘরেই থাকে, ঘর থেকে বের হয় না, ওদের সংসারে কোনো অশান্তি নাই, ওদের ফ্যামিলি বিচ্ছেদের কোনো কারণ নাই, ওদের সন্তানগুলো মায়ের আদর থেকে বঞ্চিত হয় না। কিন্তু এছাড়া আমাদের দেশে যারা নারী উন্নতির কথা বলে, আমাদের মা বোনদেরকে ঘর থেকে বের করে নিয়ে গেল, মার্কেটে নিয়ে গেল, দোকানপাটে নিয়ে গেল, অফিস আদালতে নিয়ে গেল,
তাদের সংসারের দিকে তাকান। এক নম্বর, তারা মা বাবার সন্তুষ্ট মতে বিবাহের বন্ধনাবদ্ধ হতে পারে না, নিজের মন চাহে মতো জীবনের মতো নিজের মন চাহে জিন্দগি মতো চলে, এবং যে কোনো একটা পুরুষকে সে বিবাহ করে নাই, আবার পুরুষ তার মন মতো কোনো একটা নারীকে বিবাহ করে নাই। বিবাহের মাধ্যমেই প্রথমত ওরা নিজের মা বাবার কলিজার মধ্যে আঘাত করে, কথা বলেন ঠিক কিনা? প্রথম আঘাত বিবাহের মাধ্যমে করে। মুসলমান স্বামী স্ত্রীর বিবাহের পরে তাদের ঘরে সন্তানাদি জন্মগ্রহণ করে, যে সমস্ত নারীরা মার্কেটে সমকাটায়, মার্কেটে ডিউটি করে, অফিস আদালতে ডিউটি করে, ওদের সন্তানদেরকে কারা লালন পার করে, দেখা যায় কাজের বুয়ার কাছে রেখে যায়। এমন অসংখ্য ঘটনা নজির দৃষ্টান্ত আমাদের সামনে চলে আসলো যে কাজের বুয়া সন্তানকে অমানবিক নির্যাতন করতে থাকে সারাদিন। যদি আপনার আমি আমার মা বোনকে ঘর থেকে বের করে মার্কেটে না নিতাম, আমার সন্তানটা এভাবে নির্দয়ায় এইভাবে কাজের বুয়ার হাতে কখনো সে নির্যাতন হতে লাগতো না, মায়ের আঁচলে কত সমাদরে সে লালিত পালিত হতো, কথা বলেন ঠিক কিনা? মায়ের আঁচলে কত সমাদরে একটা সন্তান লালিত পালিত হয়। কিন্তু আমরা যারা কর্মক্ষেত্রে চলে গেলাম, নারীদেরকে কর্মক্ষেত্রে পাঠিয়ে দিলাম, আমাদের সন্তানরা মায়ের আদর থেকে বঞ্চিত, কথা বলেন ঠিক কিনা? মুসলমান শুধু তাই নয়, এই নারী যখন অফিসে যায়, এই নারী যখন আদালতে যায়, এ নারী যখন দোকানপাটে যায়, এ নারী যখন যে কোনো সময় মার্কেটে বের হয়ে যায়, তখন দেখা যায় তার চোখের সামনে দুনিয়ার অনেক রঙ তামাশা চলে আসে, অনেকের সাথে সে মিশে, অনেকের সাথে সে চলাফেরা করে, দেখা যায় কারো সহবতের খারাপ প্রভাবে সে তার স্বামীর বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। কেন? এই নারী দেখা যায় আরেকটা নারীর সাথে পরিচয় হলো, তার স্বামী তাকে কিভাবে চালায়, কি দেয়, কি পরায়, এগুলো সে দেখে শুনে এবার নিজের স্বামীর উপর মন খারাপ, স্বামীর সাথে ঝগড়া শুরু করে দেয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে বাহিরে যাওয়ার কারণে স্বামী স্ত্রীর বন্ধনের মধ্যে বড় ধরনের অন্তরায় তৈরি হয়ে যায়, এটা আল্লাহর বিধান মানার কারণে না, লঙ্ঘন করার কারণে, বলেন? মুসলমান ভাইয়েরা, আমার শুধু তাই নয়, একটা সময় নারী ভিন্ন কোন পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যায়, তার স্বামী আর তার কাছে ভালো লাগে না, পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। তাহলে পরকীয়ার মতো মহাজাবে গ্রেফতার হওয়ার একটা কারণ, আমরা আমাদের মা বোনদেরকে ঘরে না রেখে মার্কেটে দোকানপাটে পাঠানো, কথা বলেন ঠিক কিনা? মা বোনদেরকে মার্কেটে দোকানপাটে পাঠানোর কারণে আমাদের সংসারের শান্তি শেষ, আমাদের স্বামী স্ত্রীর বন্ধন শেষ, আমাদের সন্তানদের জীবনে মায়ের আদর ধ্বংস হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? মুসলমান শুধু তাই নয়, এইভাবে দেখা যায় একে একে আমাদের শান্তির সংসার সমাজ সব বিনষ্ট হয়ে যাচ্ছে। এখন আমাদের দিন ধর্ম সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, শুধুমাত্র আমরা আমাদের মা বোনদেরকে শুধু পর্দার মধ্যে না আনার কারণে, পর্দাশীল না করার কারণে। ও যুবক ভাই বন্ধুগণ, এই যে আগামীকাল 14ই ফেব্রুয়ারি, কি 14ই ফেব্রুয়ারি, এটা কিন্তু একটা দিবস, এই দিবসের নাম কি বলেন তো? এটাকে আমরা ঘৃণা করি, বলি বেশ্যা দিবস, অপদিবস, কেননা এই দিবসে যা হয় সব বিশ্বাগিরিয়ার অপকাজ, ভালো কোনো কাজে হয় না, কথা বলেন ঠিক কিনা? কোন প্রকার ভালো কাজ এই দিবসে হতেই পারে না। এই একটা দিবসকে সামনে রেখে আমাদের যুবক যুবতীরা কি পরিমাণ নিজেদের সম্ভ্রমহানি হয়, আল্লাহ তাআলা যে আমাদেরকে লজ্জাস্থানের হেফাজত করতে বলেছেন, কি পরিমাণ লজ্জাস্থানের অবৈধ ব্যবহার হয় এটা আমাদের কল্পনাও আসে না। যুবক যুবতীরা, কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা, আমাদের সমাজের বিভিন্ন আধুনিক স্মার্ট ফ্যামিলি নামক কিছু আজাবি ফ্যামিলি, দেখা যায় এদের কারণে এই দিবসগুলো ওরা খুব জাঁকজমকভাবে পালন করে, ঘরের ছাদের মধ্যে নাচ গানের ইন্তজাম করে এবং বিভিন্ন খাওয়া দাওয়ার ইন্তজাম করে, বন্ধু বান্ধবী একসাথ হয়ে এখানে নাচ গান করে, এটা মুসলিম সভ্যতার কখনো হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজ এটা কখনো রিসিভ করতে পারে না, এগুলো পাশ্চাত্য সভ্যতা, এগুলো আমেরিকার ডাইভেট করা বিশ্বব্যাপী একটি অপসংস্কৃতি যেটা মানবতাকে ধ্বংস করে দিচ্ছে, মানুষের সংসারের শান্তিকে বিনষ্ট করে দিচ্ছে।